বুঝছো স্মারক, এবারে ধান্দাটা বেশ একটা ভালো হইলো না ভাই? যে বৃষ্টি, তুই তো বাইরের থেকে মাল আইতে পারলো না, আর ওই পুলিশ হারামি গোলাইগা একেবারে আরো সমস্যা হয়েছে, আর আমগো পোলাবান্ডি ভাই এবার বহুত কষ্ট করছে ভাই। আচ্ছা শুন, আজ বিকেল আমার 100 পটলা মাল লাগবো। হ্যাঁ ভাই পায়া যাবেন, সমস্যা নাই ভাই। হ্যাঁ ভাই পায়া যাবেন, কোনো সমস্যা নাই ভাই। আজ বিকেলে বলছে আজ বিকেলে লাগবো, বুঝছস? যা এখন চোখের সামনে থেকে যা। পাবেন ভাই, তো ভাই আমার পাওনাটা। ওই বেটা ওই, তোর টাকা আমি মেরা খেয়েছি কখনো? মেরা খেয়েছিলাম? হ্যাঁ যা চোখের সামনে থেকে যা, এখন যাবি, যা যা। জুবায়ের ঢাকার একটি ছোট্ট এলাকার চোরাই মাদক ব্যবসায়ী, বন্ধুর প্ররোচনায় আজ সে বিরাট মাদক ব্যবসায়ী। সারাদিন অহেতুক বাইকের টহল দিয়ে এলাকাবাসীর বিরক্তি আরো পাকাপোক্ত করা, আর রাতের আঁধারে গ্যারেজের এক কোণে নেশার ধোঁয়ায় কষ্টগুলো বাষ্প করে দেয়া, এই ছিল তার জীবনে। এ জানত এই শীর্ষা জুবায়েরের জীবনেও একসময় প্রেম আসবে, তাও আবার এভাবে হঠাৎ করে। Oh,
কি দেখো কা খাবি না উফ মা আমি খেয়ে আসছি তুমি খেয়ে নাও যাও আমি তোর সাথে খাবো বলে বসে আছি উফ মা আর কতবার বলতাম তুমি খেয়ে নিবা খেয়ে নিবা খেয়ে নিবা তুমি কি করো না খায় আমার জন্য বসে থাকো যাও তো খাবো না আমি তুমি খেয়ে নাও তোর মনে পড়ে সেই কবে আমরা দুজনে একসাথে বসে খেয়েছিলাম ও মা তখন তো আমার এত কাজ ছিল না আমার এখন এত কাজ আমি অনেক বিজি থাকি যাও তুমি খেয়ে নাও আমি খাবো না যাও তুই কি কাজ করিস আমি বুঝি না মা যাও তো তুই খাবি না না আমি খাবো না যাও তুমি খেয়ে নাও যাও রাত অনেক হয়েছে খেয়ে নাও খাবি না ও যা না মা সালাম রে দুই মিনিটে ছেড়া দিবে বেটা আমি শুধু একটা কল দিতেছি বেটা ভাই কল দিতেছি তাহলে তো হইছিল ভাই কি হইছে তো শুধু মাল ব্যস্ত কইছিলেন ওরা কি শুরু করছিল জানেন কি হইছে ওরা অস্ত্রের ব্যবসা শুরু করছিল আরে বেটা এলাকার কেউ আমারে কিছু না জানা করে রে এ করে রে কেউ না না করে না ভাই কেউ কিছু করে না আমি বলছি আমি করতে বেটা আমগো রাজীব আর জাহিদ রে ভাই পুলিশের ধরে ক্রসফায়ারে দিয়ে দিছে ভাই এই দেখেন ভাই এই যে ভাই এই ছবি ফেসবুকে ভাইরাল হচ্ছে শিট এত কিছু হয়ে গেছে আমি জানি না ভাই আপনার সেই কবে থেকে কইতাছে একটা ফেসবুক আলো ফোন নেন ফেসবুক আলো ফোন নেন তাহলে তো আগে থেকে সব জানতে পারতেন এলাকায় ভাই সকাল থেকে আপনার লাগে সমালোচনা হইতাছে পুলিশ আপনারে খুঁজতাছে ভাই লন ভাই আমার যদি থাকাটা ঠিক হইব না ভাই লন আমরা যাই গেলে কেটা পড়ি ভাই হ্যালো আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম সালাম জুবায়ের ভাই কই আর ওনার ফোন বন্ধ কেন কেন বাবা আমি তো অনেকক্ষণ থেকে চেষ্টা করছি পাচ্ছি না কেন কি হয়েছে খবর শুনেন নাই রাসেল আর জাহিদ কত ধরে পুলিশ ক্রসফায়ার দিয়ে দিছে জুবায়ের ভাইয়ের এখন কি হলো কে জানে ওকে তো কেউ খুঁজে পাচ্ছে না তাহলে তাহলে ওকেও কি পুলিশ ধরে ক্রসফায়ার হ্যালো হ্যালো আন্টি আন্টি আপনি চিন্তা করবেন না আমি খোঁজ নিচ্ছি হ্যালো 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 হ্যাঁ মা খোকা তুই কোথায় বাসায় আসবি কখন আমার আসতে একটু দেরি হবে মা তুমি ঘুমিয়ে পড়ো মা হ্যালো
টেনশন করো না, আমি আছি মা। খোকা খোকা তুই কাছিস কেন? তুই কি হয়েছে খোকা? খোকা খোকা হ্যালো হ্যালো, আমার ছেলে কিছু করেনি তো? কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যালো, আমার ছেলে কিছু করেনি তো? ওকে ছেড়ে দে। হ্যালো, তুমি আমার সাথে অনেকদিন ভাত খাওনি মা। মা আজকে চলো, আজকে আমি পেট ভরে ভাত খাবো মা। মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা, প্লিজ মা ফিরে আসো মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই মা। আমি আর নেশা করবো না, আমি আর নেশা করবো না, আমি আর আমি শিশা দেবো না মা, আমি ভালো হয়ে যাবো মা, আমি তোমার শিশু সেই খোকা ছেলে হয়ে যাবো মা, প্লিজ মা আমাকে ছেড়ে যেও না মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা, প্লিজ মা আমাকে ছেড়ে যেও না।
একটা শেষ বিকেলের বিষণ্ন বাতাসের মতো মাঝে মাঝে পুরো ঝরাপাতা হয়ে যায়। এরপর স্বপ্নগুলো ঝরাপাতার মতো মিলিয়ে যায় বাতাসে। তারপর অন্ধকার নেমে আসে চারদিকে, মোমবাতির আলো পাশে জ্বালানোর মতো কেউ থাকেন না। ভালোবাসার মানুষগুলো ক্লান্ত হয়ে পড়ে এক সময়, নেমে আসে অন্ধকার। সেই অন্ধকারে হারিয়ে যাব আমি, আমার আর ভোর দেখা হবে না অন্য সবার মতো। কিন্তু না, আমার ভোরটা সোনালি আলো হয়ে ধরা দিয়েছে আমার মাঝে। কে জানত আহসানিয়া মিশনের আমেক আমাকে এই ভোরের সন্ধান দিবে, আমাকে দেবে নতুন একটা সকাল, যে সকালে আমি সত্য ফোটা পলাশের মতো রঙিন হয়েছি। সুন্দর এই ধরাকে আবার নতুন করে পেয়েছি। আরে মারুফ, রাসেল, তোরা এখানে? তোদের এই অবস্থা হয়েছে কেন? কি হয়েছে তোদের? ভাই আমগোর কর্মফলে ভাই আমগোর এই জায়গায় আনছে। একজন ভুল মানুষের লাগে চলে আজ আমাকে এই অবস্থা। আমার কথা শোন, কথাটা শোন আমার ভাই। থাক ভাই, আপনার আর কিছু কইতে হইব না। আপনার জেলে যাওয়ার পর থেকে ভাই একটা রাই তো ঠিক মতো ঘুমাইতে পারি নাই। আমরা নেশাখোর, মাদকের ব্যবসা করি, আমগরে কেউ কাম দেয় নাই। দিনের বেলা মানুষের অবহেলা আর ঘৃণা, আর রাইতের বেলা পুলিশের দৌড়ানি। বিশ্বাস করেন ভাই, একটা রাইত তো ঠিক মতো ঘুমাইতে পারি নাই। মালের লাগে পাগল হয়ে গেছি, কিন্তু পাই নাই। টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ দাম দেয় না ভাই, কেউ না। আমার কথাটা শুন ভাই। জানেন আমগো না একটা বড় ভাই আছিল, যারা ছাড়া আমরা কিছু বুঝতাম না, শ্যামগো এই নেশাগ্রস্ত জীবনে আনছে। আর আজ শ্যামগো রাইখা নতুন বউ নিয়া সুখে সংসার করতেছে। ভাই বিশ্বাস কর, আমি তোদেরকে অনেক খুঁজছি, কিন্তু ভাই এটা দেখছেন, এটা আমগো আপনিই দিছিলেন লাইফ সেভের লাইগা। ভাবতেছি এটা দিয়ে চিরদিনের জন্য সেভ হয়ে যাবো, আর কেউ আমরা হয়রানি করবো না, দৌড়ানি দিব না। কি সুইসাইড করবি? কর, সেটাই করা উচিত। তোদের মতো মাদকাসক্তদের এই সমাজে পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকার নাই। আচ্ছা একটাবার ভাবছিস তোর মায়ের কথা, যে মা রাত জায়গা তোর জন্য বসে থাকে, তুই কখন আসবি? তুই মরে গেলে তোর মাকে সান্ত্বনা দিবে কে? আল্লাহ যেমন আমাদেরকে রোগ দিয়েছেন, তেমনি তার ঔষধও দিয়েছেন। আমাদের এই সমাজের খারাপ পরিবেশ আমাদেরকে যেমন করেছে মাদকাসক্ত, তেমনি সে অসুস্থ জীবন থেকে ফিরে আসার রাস্তাও আছে। যেমন আমি ফিরে এসেছি আলোর পথে, ঠিক সেভাবে তোরাও ফিরে আসবি আলোর পথে। Bye bye. Okay.
হাতে ধরে পুরাতন শহর রাঙিয়ে যাবে শুধু তোর জন্য আমার জগতের নতুন আলো হয়ে জড়াবি আমাকে ভালোবাসি বলে জানাবো শহর